মোহতারাম, আমাদের কাছে এক ভাই প্রশ্ন করেছেন আহনাফ খালিদ। উনি জানতে চেয়েছেন, নামাজে মোবাইলে রিংটোন যদি বেজে ওঠে নামাজরত অবস্থায়, তাহলে মুসল্লির করণীয় কি? এটা বর্তমান সময়ের জন্যে যারা মুসল্লি তাদের জন্য একটা জরুরি প্রশ্ন। নামাজরত অবস্থায় যদি এরকম মোবাইল রিং বেজে ওঠে, তাহলে নামাজ অব্যাহত রাখতে হবে, এটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। কারণ এটি এমন কোনো জরুরি বিষয় নয় যে নামাজের মধ্যেই, যেমন শিশুকে রক্ষা করা বা দুর্ঘটনায় পতিত হচ্ছে কোনো মানুষ, আগুনে পুড়ে যাচ্ছে কোনো ঘরবাড়ি, সেই রকম কিছু নয়। আর এর আগে চেষ্টা করতে হবে যে আমাদের বন্ধুবান্ধব বা যাদের সঙ্গে যোগাযোগ সম্ভাব্য, যারা ফোন করেন তাদেরকে বলা যে নামাজের ওয়াক্ত বাদে যেন রিং করে। তো এই এই রকম পরিস্থিতি যদি হয়ে গেল যে কেউ নামাজের মধ্যে বুঝে বা না বুঝে রিং দিয়ে দিল, আবার তিনি জামাতে নামাজ আদায় করছেন, মসজিদে আদায় করছেন, যদিও মসজিদে বলা হয়ে থাকে যে নামাজের সময় মোবাইল বন্ধ রাখুন, মসজিদে প্রবেশকালে লেখা থাকে না মোবাইল অফ করুন, মোবাইল সেট বাজাবেন না, ইত্যাদি যে থাকে এগুলোর সতর্কতা। অনেক সময় মুয়াজ্জিন সাহেব যখন এলান করেন কাতার সোজা করুন, তখন তিনিও বলেন যে আপনাদের মোবাইল সেট অফ করুন। এই সব সতর্কতার পরেও যদি কেউ মোবাইল অন রাখলেন বা রিংটোন বেজে উঠল, এতে করে অন্যান্য নামাজিদের নামাজে বিঘ্ন ঘটছে, জামাতের মধ্যে খলল পয়দা হচ্ছে, বা রিংটোনে এমন কোনো মিউজিক দেওয়া যে আয়া নামাজের এবং মসজিদের আদবের জন্য খুবই এটা ক্ষতিকর, সেক্ষেত্রে ওই ব্যক্তি তিনি রিংটোনের জ্বালাতন থেকে বাঁচার জন্যে তিনি নামাজ ছেড়ে দিয়ে এই মোবাইল অফ করবেন। এটা হলো সর্বোত্তম। আরেকটি হলো যে না, রিংটোনটি অত ক্ষতিকর নয় বা মারাত্মক নয়, ইচ্ছে করলে, এটা আধুনিক ইজতিহাদি মাস্তার মধ্যে আছে যে তিনি তার পকেট থেকে বা যেখানে আছে তিনি এক টিপে সেটা যদি অফ করে দিতে পারেন অতি মনোযোগ না দিয়ে, তাহলে এটা আমলে কালিলের অন্তর্ভুক্ত হবে। শরীয়তে আছে যে নামাজের ভিতর আমলে কালিল গ্রহণযোগ্য, কিন্তু আমলে কাসির অর্থাৎ আমলে কালিল হলো এমন ছোটো একটি কাজ, ছোটো একটি আচরণ বা একটি অ্যাকশন যার দ্বারা সেই ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছেন বা নামাজের বাইরে আছেন এটা মনে না হয়। আর আমলে কালিল হলো যে এমন কাজ একবার দুইবার বা তিনবার করার কারণে দূর থেকে কেউ দেখলে মনে করবে যে সে নামাজরত নয়, তো আমলে কাসির, আমলে কাসির। তো আমলে কাসির না হয়ে যায় এক মানে চাপে, একটি ইমপ্রেশনে যদি আপনি মোবাইলটি বন্ধ করতে পারেন তাহলে করবেন, আর এর চেয়ে বেশি হলে নামাজ ছেড়ে দিবেন। আপনার যে রাকাতে ছিলেন পরবর্তী কাজ শেষ করে আবার সেই রাকাতগুলো আপনি মানে ইচ্ছা করে শরিক হয়ে যাবেন, যে আগের যে রাকাত ছুটে গেছে সে এক দুই তিন যাই হোক সেটা আপনি মাসবুক হিসাবে পাননি মনে করে আবার পড়ে ফেলবেন, কিন্তু পুরো জামাতের পুরো মসজিদের ক্ষতি আপনি বা আমরা করব না। ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ।